পিএল এর এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছেড়ে দেওয়ায় তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবের পুরো ক্যারিয়ার জুড়ে রয়েছে নানা রেকর্ডের হাতছানি বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক এবার সানরাইজার্সের কমলা জার্সিতেই মাতাবেন আইপিএল আর আজ তার সামনে রয়েছে নতুন রেকর্ড ছোঁয়ার সুযোগ আজ সোমবার নয় এপ্রিল আইপিএল এর চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে আজকের ম্যাচে মাত্র বিশ রান করলে টি টোয়েন্টি ক্যারিয়ারে নতুন মাইল স্পর্শ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে তিন হাজার নশো আশি রান করা সাকিবের সামনে আজ সুযোগ আছে চার হাজারই ক্লাবে নাম লেখানোর সেই সাথে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়বেন সাকিব একশো ম্যাচে তিরিশ দশমিক তিন ছয় গড়ে তামিমের সংগ্রহ চার রান সর্বোচ্চ একশো তিন তিরিশ ম্যাচে বিশ দশমিক ছয় দুই গড়ে তিন রান সাকিবের সর্বোচ্চ ইনিংসটি ছিয়াশি রানের দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন